যে বিএনপি ক্ষমতায় আসার পর আজকের দিনই প্রধানমন্ত্রী তার নামে 6টা মামলা করেছে বিএনপি। আমার বোনের কাছে সম্ভবত ইনফরমেশন গ্যাপ আছে, বিএনপি আজকের এই যে প্রধানমন্ত্রী তার নামে কখনো কোনো মামলাই করেনি। বিএনপি যতবার যখন ক্ষমতায় আসে, আজকের দিনই প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলের নেত্রী থাকাকালীন সময়, তার বিরুদ্ধে কখনো কোনো মামলা বিএনপি করেনি। তার নামে 111-এর সময় মামলা হয়েছিল, এবং ওনাদের ট্রাস্টের নামে, যাদের কাছ থেকে ট্রাস্টের নামে অর্থ গ্রহণ করা হয়েছিল, বঙ্গবন্ধু ট্রাস্ট, সেইটা দিয়ে তাদের নিজেদের লোকরাই মামলা করেছিলেন। যাই হোক, আমি যে কথাগুলো আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আপনি যেমন শুরু করেছেন যে মিথ্যা গায়েবী মামলা, এটাই হলো এই গায়েবী মামলা, মিথ্যা মামলা দেওয়া, এটা হলো সরকারের অর্থাৎ আওয়ামী লীগের একটা পুরনো কৌশল। তারা 2008-এর নির্বাচনে জয়ী হয়েছে, এবং এটা এখন অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে যে 2008-এর নির্বাচনের জয় আর 18-র নির্বাচনের জয় একই রকম কৌশলেই হয়েছে। 14-তে মানুষ ভোটই দেয় নাই, ভোট দেওয়া লাগে নাই, বাক্সের মধ্যে ঢুকানোই লাগে নাই ভোট। তো এখন আপনি দেখেন 2014-এর নির্বাচনের পর রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবে দখল করলো, দেশটা কীভাবে চালাইলেন, 5টি বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করে তাদের দ্বারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা কেন করা হয়েছে, কারণ নির্বাচন বা রাজনীতির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। আপনি দেখেন আমরা ধারাবাহিকভাবে, বিশেষ করে আমরা যদি 2018 থেকে এই পর্যন্ত বিশ্লেষণ করি, 2018-তে যখন বিএনপি সংলাপে গেল এবং সংলাপে যাওয়ার পর যখন সিদ্ধান্ত হলো নির্বাচনে যাবে, যেদিন সংলাপে গেল আপনি লক্ষ্য করেন সেদিন রাতে, অর্থাৎ তার আর্লি আওয়ার্সে বা পরের দিন সকালবেলা, যেটা সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা ওইখানে গিয়েছিলেন তাদের নামে হাতিরঝিল থানায় এজাহার হয়েছে। তাহলে আপনি বুঝে রাখেন যে মামলা এবং পুলিশি ব্যবহার, নিয়ন্ত্রিত আদালতে বিচার এবং মানুষকে নিয়ন্ত্রণ করা বা রাজনীতিকে নিয়ন্ত্রণ করা, এটা পুরনো কৌশল। আমরা যে 2018-র যে কথাটা আমি বলছিলাম, যে 2018-র পর বিএনপি বারবার, আপনি লক্ষ্য করেছেন, শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে, সরকার, পুলিশ, সরকার দলীয় লোক, তারা বারবার এটাকে চেষ্টা করছে অসহিষ্ণু করার জন্য। তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে, পুলিশি নির্যাতন চলছে, রাস্তাঘাটে সরকার দলীয় লোকজন বিএনপির লোকদেরকে মারপিট করেছে। কিন্তু আপনি দেখেন এর কিন্তু পাল্টা কোনো কৌশল হয় না, অর্থাৎ বিএনপি এত কিছু করার পরে সরকার দল এবং সরকারি বাহিনী, তারপর বিএনপি কিন্তু তার শান্তিপূর্ণ রাজনীতির যে পথ সেটাকে পরিহার কিন্তু তারা করেনি। এতে সমস্যা হয়ে গেছে কি, যে বিএনপির এই শান্তিপূর্ণ রাজনীতির সাথে, অর্থাৎ বিএনপিকে শুরু থেকেই একটা, যেমন আজকেও আমার বোন কি বললেন, বিএনপি সন্ত্রাসী, বিএনপি নাশকতা করে, অথচ কালের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় আমরা দেখেছি যে বিএনপির আন্দোলন চলাকালীন সময়, এই শান্তিপূর্ণ আন্দোলনের সময় যে সকল নাশকতা হয়েছে, এর বেশিরভাগই সরকার দলীয় লোকজন নাশকতা করে বিএনপির আন্দোলনের ক্যারেক্টারটাকে মেলাইন করার জন্য তারা এগুলো করেছে। এবং আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক, যিনি আজকে একজন সংসদ সদস্য, আওয়ামী লীগের এখন সংসদ সদস্য, তিনি তার নিজের গাড়িতে আগুন দিয়ে হোটেল শেরাটনের সামনে তিনি এই দায়িত্ব বিএনপির উপরে চাপিয়েছিলেন। আওয়ামী লীগেরই আবার ওই এলাকারই সভাপতি, তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন যে নিজের গাড়ি পরে আওয়ামী লীগ থেকে নমিনেশন নেওয়ার জন্য তিনি বিএনপিকে সন্ত্রাসী সাজিয়েছিলেন। এখন আপনি দেখেন সেদিনের যে আমাদের মহাসমাবেশ হলো, এবং তারপরে আমরা 4টা পয়েন্টকে বেছে নিলাম অবস্থান কর্মসূচির জন্য। গাবতলিতে যেটা হলো, সেখানে দুই পাশে পুলিশ, মাঝখানে বাস, মোটরসাইকেলে 3 জন লোক আসলেন, পুলিশের উপস্থিতিতে একজনের নেমে গিয়ে আগুন দিলেন, যেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম। পুলিশ নীরব, কাউকে ধরলেন না। তো যদি এরা বিএনপির লোকজন হয় আর, তাহলে পুলিশ ওখানে নীরব দাঁড়িয়ে থাকলেন কেন? এবং আপনি আজ পর্যন্ত দেখেন ওই গাড়ি জ্বালানো নিয়ে বিএনপির বিরুদ্ধে ঢালাও, অর্থাৎ আওয়ামী লীগ যা অতীতে করেছে ঠিক সেইভাবেই সেখানে মামলা দিয়েছে, বিএনপির নেতাদের নামে মামলা দিয়েছে। কি চমৎকার একটা কথা বললেন ইনি, এনাদের আসলে কথা বলার জুরি নাই। আপনি দেখেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে পুলিশ পিটাতেছিল, সেই ছবি আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা দেখেছি। হ্যাঁ, তার থেকে অনেক একটু দূরে আওয়ামী লীগ দলীয় লোকরা, তারাও সন্ত্রাস চালাচ্ছিল,
কিন্তু বাবু গয়েশ্বরকে যখন আহত করা হয় পিটানো হয় তখন কেবলমাত্র পোশাকধারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে পিটিয়েছে মাটিতে শোয়াইয়া এবং ডিবি কি করছে পুলিশ যখন বাবু গয়েশ্বরকে মারে পুলিশের কাছ থেকে ডিবি তাকে উদ্ধার করলেন আমার বোনও বললেন এখন যে জনগণ যখন ঘিরে ফেলছে ওখানে কোনো সাধারণ মানুষ তাকে ঘিরে ফেলেনি আমি আবারও বলছি যদি আপনার মেমোরি ফ্রেশ করতে চান তাহলে আপনি একটু প্লেব্যাক করে নেন বা আপনি যদি দেখতে চান আমার কাছে ওই ফুটেজটা এখনও আছে ওখানে কোনো একটি সাধারণ মানুষের উপস্থিতি ছিল না পুলিশ তাকে পিটিয়েছে পুলিশের কাছ থেকে ডিবি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে আবার একজনকে নিয়ে গেলেন আপনি দুপুরের সময় খাওয়ার সময় তাকে আপনি আমন্ত্রণ করলেন আমন্ত্রণটা যতটা না গুরুত্বপূর্ণ ছিল তার চেয়ে সেটা ছবি তুলে ফেসবুকে ভাইরাল করাটা ছিল আরও অর্থাৎ ফেয়ার পলিটিক্স বলতে যে একটা শব্দ ছিল আমাদের দেশের রাজনীতিতে সেটা এখন নির্বাচনে চলে গেছে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কারণ এটা কারণটা হলো কোনো পলিটিক্যাল ফেয়ার প্র্যাকটিস নেই যে কারণে আজকে এটা হচ্ছে এখন এখন একটু ওনার কাছে যেতে চাই অধ্যাপিকা উপকূল এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করা যায় কি না সেটা তো অপরিহার্য বাংলাদেশের জন্য যেটা যে কথাগুলো বলেছেন আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি যে কথাগুলো পুরাটাই মানে কোনটা কোনটা অসত্য কোনটা কোনটা ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে আমি পয়েন্টগুলো নোট করেছি যেমন প্রথমটা বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2001 থেকে 2006 পর্যন্ত কোনো মামলা করেনি বিএনপি জামাত জোট এবং আমি তখন মাঠের কর্মী হিসেবে আপনাকে বলছি যে তখন 16টি মামলা করেছিল বিএনপি জামাত জোট এবং সেই মামলাগুলো আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং 16টি এবং সেই মামলার জন্য মানে মাসের মধ্যে দুবার করে উনি কিন্তু ওই 205 করেননি যেটা বেগম খালেদা জিয়াকে আপনারা করিয়ে দিয়েছেন মানে হাজিরা দিতে না যাওয়া একজনের হাজিরাটা আরেকজনের যেটা দিয়ে দেয় উনি এটা করেননি আমরা করতাম আমাদের বিরুদ্ধে অনেক মামলা ছিল অনেক সময় যেতে পারতাম না আরেকজনে আমাদের মামলা দিয়ে দিত কিন্তু উনি নিজে গিয়ে সেই মামলার হাজিরাগুলো দিতেন এবং ওনার সঙ্গে নেতাকর্মীরা আমরা তখন সেখানে যেতাম প্রতি মাসে যেত পাঁচ বছরে প্রতি মাসেই উনি একটা করে মামলার ওখানে হাজির নিম্ন আদালতে গিয়ে উনি নিজে থেকে হাজিরা দিতেন তাহলে আপনি বলছেন যে ওনার বিরুদ্ধে মামলা একটাও দিল না বিএনপি জামাত জোট তাহলে মামলাটা এই মামলাগুলো কে দিল কোত্থেকে আসলো এটা কোন তথ্যের ভিত্তিতে আপনি এটা বললেন আচ্ছা এখনও আমি যদি সময় দেয় জিল্লু ভাই আমি ইন্টারনেট সার্চ করে কোন মামলা কত তারিখের মামলা কি আমি ডেট সহ আপনাকে উপস্থাপন করতে পারবো আচ্ছা এবার দেখেন একটু বাইর করে রেফারেন্স দেন তাহলে দেব পরের রাউন্ডে আচ্ছা এবার দেখেন আরেকটা বললেন যে আওয়ামী লীগের একটা কৌশল মিথ্যা মামলা দেওয়া পুরানো কৌশল আওয়ামী লীগের পুরানো কৌশল মিথ্যা মামলা দেওয়া কবে কৌশলটা করলো আওয়ামী লীগ 21 বছর যখন আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার পরে রাজপথে ছিল সেই 21 বছর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জীবন দিতে হয়েছে তাদের মামলা খেতে হয়েছে গ্রেপ্তার হতে হয়েছে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন এসে প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা ছিলেন তাদেরকে জেলে ঢুকিয়ে দিল তাদেরকে 5-6 বছর পর্যন্ত জেলে রেখেছে যে আমাদের প্রত্যেকটি নেতা কাদের ভাই মাননীয় আমাদের জেনারেল সেক্রেটারি প্রায় সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভাই ওনাদের মতো নেতাদেরকেও 4-5 বছর করে জেল খাটিয়েছে ছাত্র নেতা ছিলেন তখন তার ওনারা তো এইরকমভাবে পুরো বাংলাদেশকে শোষণ করেছে নেতাকর্মীদেরকে হত্যা করেছে এবং যাদেরকে মুচলেকা দিয়েছে জেলের মধ্যে গিয়ে মুচলেকা দিতে বাধ্য করিয়েছে যারা করেনি তাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছে এবং তাদের অনেককে খুন করে গুম করে ফেলেছে এই এটা ছিল সেই জিয়াউর রহমানের সময় পরবর্তীতে যখন বিএনপি জামাত এলো তখন কি করলো তখন তো ট্রাকার ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করলো হত্যাটা কীভাবে করলো একজন এমপি হত্যা করে ফেলে আহসানুল্লাহ মাস্টার কী অপরাধ করেছিল কেন তাকে গুলি করে হত্যা করা হলো এস এম কিবরিয়া সাহেবকে কেন হত্যা করা হলো এবং আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে তো হত্যা করলো তাই শুধু না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও 2004 সালের 21 অগস্ট তারেক রহমান দায়িত্ব নিয়ে
হাওয়া ভবনে মিটিং করে তাকে হত্যা করার পরিকল্পনা করলো, আইভিয়াপা সহ ওখানেই 24 জনকে হত্যা করলো। তাহলে এই যে হত্যা করলো মানে বিএনপি জামাত জোট এবং কত নেতা কর্মীদেরকে যে আহত করেছে, এখনও কিন্তু স্প্রিন্টার নিয়ে সেই আহত নেতারা সবার শরীরে মানে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, এই কাজগুলো করেছেন। আমরা মাঠে রাজনীতি করতাম, মহিলারা তাদেরকে ধরে ধরে 50,000 মহিলা নেতাকর্মীদের উপরে তাদের উপরে অমানসিক অত্যাচার করেছে, তারা এখন ধুকে ধুকে তারা সেই অসুস্থ যন্ত্রণা ভোগ করছে। আর জেলে যাওয়া তো কোনো ব্যাপারই ছিল না। আপনি যে বললেন আওয়ামী লীগের পুরানো কৌশল, তা আওয়ামী লীগ মামলাটা করলো কবে? 2021 বছর ক্ষমতার বাইরে, 96-এ তো বলতে পারবেন না যে একটা মামলাও হয়েছিল, 96 থেকে 2001 পর্যন্ত। তারপরে বিএনপি আবার 2001 থেকে 2006 পর্যন্ত এই জুলুম অত্যাচার চালালো। তো এরপরে 2009 থেকে আমি তো বললাম 9 থেকে 13 পর্যন্ত কোনো একটি মামলা ধামলা বা কিছু হয়নি, এবং এ পর্যন্ত বলতে পারবেন না যে বিএনপির নাম জানে বাংলাদেশের সবাই একজন নেতাকে হত্যা করা হয়েছে। তাহলে পুরানো কৌশল হলো কেমন করে? পুরানো কৌশলটা তো ছিল বিএনপির। বিএনপি কী করতো? 2001 সালের কথাই বলি, একটা প্রসেসন মানে পলিটিক্যাল যে কোনো একটা মিটিংয়ে রাস্তায় আমরা নেমেছি, আমাদের বিরুদ্ধে একটা মামলা করে দিল, 100 মামলা করেছে অজ্ঞাতনামা। তারপরে কী করেছে? পেন্ডিং মামলা রেখে যাকে পেয়েছে তাকে ধরে ধরে যে কোনো বিষয়ে ধরে ধরে তাদেরকে ওই পেন্ডিং মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা তো বিএনপির কাছ থেকে শুনেছি, এই পেন্ডিং রাখে, আবার শোন অ্যারেস্ট করে, একজনকে ঢুকিয়েছে জেলে, জেল থেকে একটা মামলায় আমরা জামিন পেয়েছি, জেল গেটে বের হয়েছি, বের হওয়ার পরে আরেকটা মামলা আবার ঢুকিয়ে দিয়েছে পেন্ডিং মামলায়, শো করে আবার জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি কেন আবার ঢুকলাম? আরেকটা পেন্ডিং মামলায় তারা শোন অ্যারেস্ট ঢুকিয়ে দিয়েছে। এগুলো তো বিএনপির সময় করেছে, এগুলো কি আওয়ামী লীগের সময় হয়েছে? তাহলে পুরানো কৌশলটা কি? আপনি একজন বিজ্ঞ আইনজীবী, আমি তো আইনের কিছু বুঝি না, তা আমি প্র্যাকটিক্যালি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মাঠ থেকে যেটা দেখেছি সেটা আপনার কাছে উপস্থাপন করলাম। তাহলে এটা কি আপনার অসত্য কথা হলো না? কীভাবে আওয়ামী লীগ পুরানো কৌশলে বিএনপির নেতাকর্মীদের অত্যাচার করলো? এবার বলেন, দেখেন আপনি বললেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা বাহিনীকে তো আওয়ামী লীগ ব্যবহার করে নাই, বিএনপি করেছে। বিএনপি কী করেছে? বাবর সাহেব আজকে জেলে কেন বলেন? 111 গভর্নমেন্ট এসে বাবর সাহেবকে কেন জেলে ঢুকিয়ে অত্যাচার করলো এবং এখন পর্যন্ত জেলে আছে? কেন জেলে আছে? আমার একটা প্রশ্ন, মানে বিএনপি যেটা করেছে আপনি বলছেন সেটি ঠিক কিনা মিস্টার মাসুদ তালুকদার বলবেন, কিন্তু বিএনপি কি আওয়ামী লীগ অনুসরণ করছে কিনা? না, এটা ঠিক মানে এটা অবশ্যই আওয়ামী লীগ অনুসরণ করছে না, করছে না বলে আপনি বলছেন এখনো আওয়ামী লীগ? না না, এখনো করছে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে। যদি সেই প্রতিশোধ পরোয়ানা থাকতো, প্রতিশোধ নিত, তাহলে তো বিএনপি ধ্বংস হয়ে যেত যেভাবে আওয়ামী লীগের উপর জুলুম চালিয়েছে। এটা জননেত্রী শেখ হাসিনা কোনোদিনই চাননি, এবং সে কারণেই বিএনপির বিরুদ্ধে বললাম তো 2009 থেকে 2013 পর্যন্ত একটাও, 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে 58,000 দাগি সন্ত্রাসীদের জেলখানা থেকে বের করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছে। আমাদের তোফায়েল ভাই, শেখ সেলিম ভাই, এই পর্যায়ের নেতা বাহাদ্দিন নাসিমকে তাকে ধরে নিয়ে গুম করে নিয়ে কী অত্যাচার তাদেরকে করলো, যে জাতীয় পর্যায়ের নেতাদেরকে জেলে ঢুকিয়ে দিল বিএনপি ক্ষমতায় এসে। তো এই যে আওয়ামী লীগ 2009 ক্ষমতায় এসেছে, এসে কি কোনো একজন বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে বা অত্যাচার করেছে? আপনারা বলেন তাহলে কীভাবে বললেন যে আওয়ামী লীগের অপকৌশল বা পুরানো কৌশল, এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে বিএনপি তার নজির, এখনও বাবর সাহেব জেলে আছেন কারণ তা মানে যাচ্ছে তাই করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একদম বিএনপির দলে পরিণত করে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার করেছে, খুন খারাপি করেছে, নেত্রীকে হত্যা করার জন্য প্ল্যান করিয়েছে, আরও অনেক কিছু করেছে যেটার জন্য আজকে সেই সাজাটা ভোগ করছে। কিন্তু আওয়ামী লীগ, হ্যাঁ আওয়ামী লীগ নিরাপত্তা বাহিনীকে সুসংগঠিত হোক, তারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করার জন্য মানে তাদের প্রত্যেকটা বাহিনী নিজস্ব সত্তায় তারা এগিয়ে যাক, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা চিন্তা আছে, যে জন্য প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তার নজর আছে। তার মানে তাদেরকে ব্যবহার করেছে, এইরকম কোনো নজির আপনি দিতে পারবেন? এখন বিএনপি দেশ ধ্বংস করবে, পুলিশ প্রশাসন নিরাপত্তা বাহিনীর লোকজন কি বসে বসে সেটা দেখবে? এটা হলো আরেকটা বিষয়। দেখেন আমি শেষ করে দিচ্ছি কি বলছে বিএনপির ক্যারেক্টার, মানে আওয়ামী লীগের ক্যারেক্টার হচ্ছে কি মানে
বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে, বিএনপির ক্যারেক্টার নাকি সন্ত্রাসী নাই। তাহলে বিএনপির ক্যারেক্টার যদি সন্ত্রাসী নাই, এই যে আমি বললাম যে রাষ্ট্র ক্ষমতাটা দখল করেছে সেটাও কিন্তু অস্ত্রের মুখে, তারপরে যতটা কর্মকাণ্ড করেছে মানুষ হত্যার মধ্য দিয়ে দলটাকে এগিয়ে নিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার মধ্য দিয়ে। এবং আজকে বিশ্বে দেখেন, কানাডার আদালত বলছে বিএনপি সন্ত্রাসী সংগঠন, আমেরিকা বিভিন্ন অঙ্গরাজ্যে যখনই বিএনপির একজন নেতাকর্মী গিয়ে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে বলছে আপনাদেরকে দেওয়া যাবে না কারণ আপনাদের সংগঠন সন্ত্রাসী। তাহলে বিএনপি যে একটা সন্ত্রাসী সংগঠন সেটা তো আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত না, বহির্বিশ্বেও সুপ্রতিষ্ঠিত। আর আপনি বলছেন এটা ধন্যবাদ সন্ত্রাসী সংগঠন না, ঠিক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। একজন দুজন মানুষ যখন আলোচনা